সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আপনাদের সামনে এসেছি যশোর জেলার চৌগাছা থানার পোলুয়া নামক একটা গ্রামে। এটা অবশ্যই ইউনিয়ন পাশাপোল, পাশাপোল ইউনিয়নের পোলুয়া গ্রামে। এখানে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। এই মাহফিলের যে বাজার, মাহফিলকে কেন্দ্র করে যে বাজার বসেছে, সেই বাজারে আমরা এখন আছি। তো এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি বাজারে। আমরা বাজারে যত লোক দেখছি, মাহফিলে ঠিক অত লোক আছে বলে আমাদের মনে হয় না। তো আমরা এখানে আমরা একটু জানতে চাইব যে আসলে আমাদের ভাইরা এখানে কেন আসছেন। আসসালামু আলাইকুম ভাই, কেন আসছেন এখানে? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাজার আসছি নাস্তা টাস্তা করতে। এখন নাস্তা করে আর শুনতে যাবো? ও, নাস্তা করে আর শুনতে যাবেন? একটু নাস্তা টাস্তা করতে আসলাম, চা পান খেতে আসলাম। শুনতে তো আসলাম না? অস্ত অবশ্যই শুনবো, মানে নাস্তা করে তারপরে। হ্যাঁ, আমি এখানে আসছি মূলত আর শোনার জন্য। তো আগে বাজার বেড়াতে আসলাম, কিছু খাওয়া দাওয়া করে তারপর আর শোনা হবে। বাজার বেড়াও তারপরে আসছি। বহুত দিকে সবার খুব ভালো লাগে দেখতে, বা মেলায় লোকজন দেখছি, চিনে সভা শুনতে যাবো। সভা শুনতে আসলাম। মার্কেটে পান্ডান খাইয়ে জি তো আর শুনতে আসছি, কিন্তু একটু চা খাতে আসলাম। চা খাতে আসলাম? তো এখানে শোনা হয়েছে, এতক্ষণ আর শুনছিলাম ছিলাম, এই মাত্র চা খাতে আসলাম, আবার আর শুনতে যাবো। ক্লান্ত হয়ে গেছেন, একটু চা খেয়ে তা খেয়ে আবার যাবো। তুমি কেন আসছো? আমি সভা শুনতে আসছি। সভা শুনতে আসছো? তো এখানে কি বাজারে ঘুরতে আসছে? ঘুরতে আসছো যে বাজার কেমন দেখবা, একটু পরিদর্শন করবা? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বেচা কিনা কেমন হচ্ছে মাহফিলকে কেন্দ্র করে? খুব ভালো আছে, আল্লাহর ভালো আছে না? এই যে আপনি যে আইটেম গুলো এখানে বানিয়েছেন, মানে আমাদের বলতে পারবেন যে কি কি আইটেম আপনি বানিয়েছেন? স্যান্ডউইচ আছে, চিংড়ি চপ আছে, তারপরে এই আছে রসুনের চপ, ডিমের চপ, আর কিছু আর আছে স্যার চিংড়ি চপ। আচ্ছা, আমি দেখছি যে এখানে যে চিংড়ির, এটা কি? এটা চিংড়ির চপ? তো এখানে চিংড়ির যে ডালপালা গুলো থাকার কারণ কি? মানে এই যে একেবারে দাড়ি মাড়ি সব রয়েছে, মানুষজন বুঝতে পারবে না যে এটা চিংড়ির চপ কি কি, মানে এটা না রাখলে বুঝতে পারবে না রে। অনেক সুন্দর আইডিয়া, কারণ এটা দেখার পরেই আসলে কিছুক্ষণ আগে দর্শক মন্ডলী জিজ্ঞেস করছিল যে এই ডালপালা গুলো কেন থাকছে। তো এই ডালপালা না থাকলে তো বুঝবে না যে এটা আসলে কিসের ডাল। তো এটা চিংড়ির ডাল, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তারপরে এটার মধ্যে অবশ্যই ডিম ঢুকাই দিয়েছে, আপনারা দেখেন খুবই সুন্দর। আমি খাইছি, স্বাদ লেগেছে, আপনারা চাইলে খাইতে পারেন। আমি কি খাবো নাকি আর একটা? এটা খাইলে কি টাকা দেওয়া লাগবে? এটা খাইলে টাকা দেওয়া লাগবে না? দর্শক মন্ডলী বিসমিল্লাহির রহমানির রহিম, একটু সস দেন জি। দর্শক মন্ডলী, আপনারা এই যে লোক দেখে নিলেন, আর এর মধ্যে আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুস্বাদু। আপনারাও চাইলে আসতে পারেন, খাইতে পারেন, তবে আজকে শেষ হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো সময় যে কোনো তাফসীর মাহফিলে গেলে এই জাতীয় বাজার বসে থাকে, অবশ্যই কেনাকাটা করবেন, খাবেন দাবেন, আবার ওয়াজও শুনবেন। শুধু শুনবেন না, অবশ্যই মানার চেষ্টা করবেন। তো চলুন আমরা অন্য দোকানে যাই, আমরা আরও কিছু জানতে পারি। আপনারা আর কিছু বলবেন? আর কি বলবো আমরা? আপনারা কি প্রত্যেক মাহফিলকে কেন্দ্র করে এভাবে দোকান দেন, নাকি বাজারে বসেন কোথাও? মাহফিলে। হ্যাঁ, মাহফিলে। বাজারে বসেন কিনা কোনো বাজারে? কোনো বাজারে, মানে শুধু মাহফিলকে কেন্দ্র করে। আপনাদের বাসা কি যশোরেই? বাগারপাড়া। বাগারপাড়া থেকে এখানে আসছেন? অনেক দূর তো। বাগারপাড়া থেকে আজ দুই দিন হলো এখানে আসছেন, আগামী কালকে কোথায় যাবেন? আগামী কালকে যাব বাগারপাড়া। বাগারপাড়ায় মাহফিল আছে? না, গোড়াদাবড়। গোড়াদাবড়? গোড়াদাবড়। সেখানে মাহফিল আছে, সেখানে যাবেন? তো আপনাদের বেচা কিনা তো ভালো হয় মোটামুটি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, এখানে আমরা দেখছি যে মাহফিলকে কেন্দ্র করে আমাদের একজন আপু আর কি বাবা পিঠে বানাচ্ছেন, এবং এই বাবা পিঠে আসলে খুব বিখ্যাত একটা পিঠে, তাই না? তো আপু, আপনার নাম কি? মুসাম্মাত আমেনা খাতুন। তো আপনি কি এই মাহফিলকে কেন্দ্র করে বাবা পিঠা বিক্রি করেন, নাকি আরো অন্য অন্য জায়গায় বিক্রি করেন? না, আমি বাইরে থাকি, আমি বিদেশে থাকি, সেখান থেকে আমি ছুটিতে আসি। এখন আমি 6 মাস বাড়িতে আসি, অসুস্থ, এখন বাড়ি থেকে বাজার ভান্ডার তো সব শেষ, তার জন্য এখন এইভাবে কর্ম করে খাচ্ছি, বসে না থেকে।
অসুস্থই পড়ে যাব, তার জন্য আমি কর্ম করে খাচ্ছি। আপনি কোন দেশে থাকেন? আমি ওমানে থাকি। ওমানে থাকেন, ছয় মাসের ছুটিতে আসছেন। জি। এই ভাপা পিঠে কি শুধু মাহফিলে বিক্রি করেন না কোন বাজারেও বিক্রি করেন? আমি বাজারেও বিক্রি করি, মাদ্রাসায় বিক্রি করি। তো ভাপা পিঠে আসলে আমাদের যশোর জেলাতে তো একটু কম বানাই আমি যতদূর জানি, তো সেক্ষেত্রে আপনার ভাপা পিঠে চাহিদা কেমন এদিকে? এখন আপনারা দেখেন কি চাহিদা, আমাদের ঢেকে রেখেছে তারা। তারা ঢেকে রেখেছে মানে বানিয়ে পাচ্ছেন না? বানায় পারছেন। এক এক পিস কত করে বিক্রি করেন? 5 টাকা পিস বিক্রি করছি। আমি কি এক পিস খেয়ে দেখবো কেমন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। টাকা দিয়ে লাগবে না সেটা? না না, টাকা দিয়ে লাগবে না। এইভাবে বারবার বলে খাওয়া ঠিক হবে না, আপনি 5 টাকা দিয়ে দেন, আমি একটা পিঠা খেয়ে দেখি। রকি ভাই 5 টাকা দেন। দর্শক মন্ডলী আমি খেয়ে দেখি স্বাদটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর স্বাদ, আমি অবশ্যই রকি ভাইকে দিলাম, আপনারাও খাইতে পারেন। আপনারা সবাই এখান থেকে 5 টাকা করে দিয়ে বাবা পিঠে খেয়ে যেতে পারেন আমাদের নাম করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তো আপনি এই যে মানে বাদামের যে ঢিবে করে রাখিছেন, একেবারে পাহাড় বানাই ফেলেছেন, এত বাদাম কি এখানে বিক্রি হবে? হ্যাঁ, কালকে বেশি বিক্রি হয়েছে, এর চাইতে বেশি বিক্রি হয়েছে। আজকে আশা করেন যে এগুলো সব বিক্রি হবে, সব শেষ হয়ে যাবে। বাদাম কি আপনি নিজে ভাজি করেছেন নাকি কেউ ভাজি করেছে? তাই যাতে ভাজে। জি নিজে ভাজে। আপনি বাদাম কি শুধুমাত্র এই মাহফিলকে কেন্দ্র করে বিক্রি করেন নাকি বাজারেও বিক্রি করেন? বাজারে মাহফিল সব জায়গায় বিক্রি করি। আপনার বাসা কোথায়? মনিরামপুর থানা যশোর। মনিরামপুর থানা কোন গ্রামে? শ্যামপুর গ্রাম, 12 নম্বর। মনিরামপুর ভাসমান ব্রিজ হয়েছে ওটার আশেপাশে? হ্যাঁ, ওটার আশেপাশে। যাক, অনেক ধন্যবাদ, আপনার বাদাম বিক্রি হোক সেই কামনাই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভাই? মোহাম্মদ নাসিরউদ্দিন। তো আপনি এই মাহফিলকে কেন্দ্র করে চটপটির দোকান দিয়েছেন, বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা ভালো। গতকালকে কেমন হয়েছিল? গতকালে 3000 টাকা বেশি। 3000 টাকা তাহলে তো বেশি ভালো না? না, তাও ভালো বলতে হবে, এখন বাজার হওয়া দরকার। জি জি। তো আপনি এই যে চটপটি শুধুমাত্র মাহফিলে বিক্রি করেন না কোনো বাজারেও বিক্রি করেন? বাজারে নিজের বাজার আছে, দোকান আছে এখন বাজারে শিকারপুর বাজার। আপনি শিকারপুর থেকে এখানে এসেছেন? শিকারপুর তো ওই যে সারসা থানায়। জি জি জি। সারসা থানা থেকে এত দূরে এসেছেন? জি। কালকে কোথায় যাবেন? কালকে এলাকায় থাকবো, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কি মাহফিল আছে? মাহফিল আছে, মাহফিল আছে। মাহফিল মাহফিল থাকলে মাহফিলে বিক্রি করেন, না থাকলে বাজারে? বাজারে। চটপটির সাথে আর কি বিক্রি করেন? চটপটি আর ফুচকা বেশি। চটপটি আর ফুচকা। জি। তো আইটেম গুলো তো খুব ভালো, টাকা টাকার পরিমাণ কেমন? 20 টাকা, 30 টাকা, 10 টাকা, যে যেমন যেভাবে খায়। জি জি, ভালো খায়। মোটামুটি বেসিক মানুষ 10 টাকা 20 টাকা খায়। জি জি। তো অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাহফিলকে কেন্দ্র করে তো এই দোকানটা দিছেন না? জি 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 জি। ওই প্রসাদনের দোকান মোটামুটি কি ভালো চলছে? বিশাল চলছে, অন্য মাহফিলে চেয়ে এই জায়গায় অনেক শান্তিতে আছি, ভালো আছি। এই জায়গায় কোনো ঝুট ঝামেলা নেই, মনের থেকে বেচা কেনা করতেছি। যাক আলহামদুলিল্লাহ। কোনো ট্যাক্স ট্যাক্স নিচ্ছে? না 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 না, কোনো ট্যাক্স নিচ্ছে না, কমিটি আমাদের অত্যন্ত সাহায্যতা করছে, কোনো বিষয় না। এমনি আপনারা কি শুধু মাহফিলকে কেন্দ্র করে এই দোকান বসান নাকি আপনাদের অন্য কোনো দোকান আছে? আমরা মাহফিল কেন্দ্র করে বসাই, বিভিন্ন অনুষ্ঠান ফনুষ্ঠানে যাই, আমাদের পার্সোনাল কোনো দোকান টোকান নাই। তো আপনাদের দেশের বাড়ি মানে বাসা কোথায়? আমার বাসা বোতখানা, আমার নাম হামিদ। বোতখানায়? তো বোতখানা আমাদের কাছাকাছি মোটামুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কি পেয়ারা কেমন বিক্রি হচ্ছে? ভালোই। গতকালকে বিক্রি করেছেন? করিনা। তো মোটামুটি বাজারের থেকে এখানে বেশি বিক্রি হচ্ছে না কম? বেশি আছে, বাজারে তো বিক্রি করেন না। কত করে? কত কেজি? 60 টাকা। 60 টাকা কম হবে না? 40 টাকা রাখা যাবে না? এ কি আপনার নিজের গাছের পেয়ারা? না কি রাখি না। কিনে তারপর বিক্রি করেন? পাইকারি কেনেন? পাইকারি কিনি। কোন এলাকা থেকে কেনেন? জিলগাছা। জিলগাছা। জিলগাছা থেকে নিয়ে আসেন? আপনার বাড়ি কোথায়? জিলগাছায়। ও জিলগাছায়। তো জিলগাছা থেকে কিনে জিলগাছা থেকে এনে এখানে? হ্যাঁ। জি অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা একটা মাহফিলকে কেন্দ্র করে যে বাজার বসেছে এই বাজারের আংশিক আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি, কারণ এই বাজারে অনেক দোকান দিয়েছে এবং সব দোকানে যাওয়া সম্ভব না, সেই সাথে লাইটিং এরও প্রবলেম আছে অনেক জায়গায়। তো তারপরেও মাহফিলকে কেন্দ্র করে এ জাতীয় বাজার বসে থাকে এবং অনেকের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই মাহফিলে যারা বসে থাকেন তারা মাঝে মাঝে এসে এই যে বাদাম খাইতে পারেন, চা খাইতে পারেন, বা বিভিন্ন চটপটি বা ক্ষুধা লাগলে খাবারও খাইতে পারেন। এটা বাংলাদেশের একটা ঐতিহ্য মাহফিলকে কেন্দ্র করে। তো আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি অবশ্যই জানাবেন এই গ্রাম বাংলার বাজার আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ঠিকানা টিভি ডট প্রেস এর সাথে থাকবেন। এই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তার চেয়ে বেশি সময় পর্যন্ত ভালো রাখুন, এই কামনায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। Thank you.